মধ্যপ্রদেশে সাংবাদিকদের নগ্ন করে পুলিশি নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানিয়ে গান বাঁধলেন স্বপন দত্ত বাউল। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাউল গানের তাল ও ছন্দের মধ্য দিয়ে নানান বিষয় প্রচার করে থাকেন তিনি। কখনো সচেতনতামূলক প্রচার, কখনো আবার গানের মধ্য দিয়েই প্রতিবাদ জানান তিনি। এবারেও তার ব্যতিক্রম হল না। মধ্যপ্রদেশে সাংবাদিক ও নাট্যকর্মীদের নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে গান গেয়ে প্রতিবাদ জানালেন স্বপন দত্ত বাউল। সাংবাদিক অত্যাচার এই যে নিন্দনীয় ঘটনা, মধ্যযুগের বর্বরতা, সাংবাদিক অত্যাচার। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের সাংবাদিকদের কোনো সম্মান নেই। বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের, তাই গানের মধ্যে দিয়ে সাংবাদিকদের এক জোট হওয়ার আহ্বান জানান স্বপন দত্ত বাউল। গতকাল খবরে শুনেছি বা দেখেছি যে মধ্যপ্রদেশের সিধি জেলায় সাংবাদিকদের অত্যাচার করা হয়েছে এবং সাংবাদিক নিগ্রহ করা হয়েছে, সাংবাদিকদের লাঠিচার্জ করে অর্ধ নগ্ন অবস্থায় 8 ঘন্টা থানায় তাদের আটক রাখা হয়েছে। কারণটা কি? সাংবাদিকরা নাকি এক নাট্যকারকে আটক করেছিল পুলিশ বা গ্রেপ্তার করেছিল, তার প্রতিবাদ করতে গিয়েছিল। আমি বলবো মানুষ অন্যায় করতেই পারে, সাংবাদিককে আপনারা গ্রেপ্তার করতেই পারেন, কিন্তু সাংবাদিককে মধ্যযুগের বর্বরতার মতো এরকম অত্যাচার করার অধিকার আপনাদের নেই। সাংবাদিকরা আপনাদের খবর সংগ্রহ করে, সাংবাদিকরা আসল নকল খবর তুলে দেয়। সংবাদপত্রের চতুর্থ মাধ্যম হচ্ছে গণমাধ্যম, গণমাধ্যমের চতুর্থ মাধ্যম সংবাদপত্র, সংবাদ মাধ্যম সাংবাদিক। সেই সাংবাদিকের আজকে কোনো অধিকার নেই। সাংবাদিক খবর করতে গেলে যেখানে সেখানে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে যেখানে সেখানে সাংবাদিক নিগ্রহ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তাই আমি পথে নেমেছি, আমাদের ভারতবর্ষের সকল সাংবাদিক একসঙ্গে একত্রিত হন, আপনারা সকলে মিলে এই সাংবাদিক নিগ্রহ বন্ধ করার জন্য প্রতিবাদ করুন। আমি বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।